হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে তোমাদের শেখাবো যে যে কোনো গানকে কীভাবে তোমরা কপিরাইট ফ্রি বানাবে। তোমরা অনেকজন কি আছে, কোনো একটা ট্রেন্ডিং একটা হয়তো কোনো সং চলছে যেটা তোমরা নাচ করবে, ডান্সের হয়তো তোমাদের চ্যানেল, তখন কী হচ্ছে সেই কোনো একটা গানে তোমরা নাচ করছো, সেই সংটা তোমরা ইউজ করছো, তখন কিন্তু তোমাদের ভিডিওতে কপিরাইট চলে আসছে। বা কোনো একটা লিপটিং করছো কোনো একটা ভাইরাল রিলসের উপর, তখন সেই সংটাই তোমাদের কিন্তু কপিরাইট চলে আসছে। বা কোনো ডিজে মিক্সিং কোনো চ্যানেল আছে, তোমাদের কোনো একটা সং তোমরা আপলোড করছো, সেই সঙ্গে তোমাদের কপিরাইট চলে আসছে। সেই কারণে আজকে এই ভিডিওটা মন দিয়ে দেখো, স্টেপ বাই স্টেপ তোমাদের শিখিয়ে দেবো যে কোনো গান তোমরা ইউজ করবে তোমার ভিডিওতে কোনো রকম প্রকার কপিরাইট আসবে না, কারণ সেই সংটাকে তোমাকে সর্বপ্রথমে কপিরাইট বানিয়ে ফেলতে হবে। কীভাবে বানাবে স্টেপ বাই স্টেপ সব দেখাও ভিডিওটা, তাই বলছি একদম স্কিপ করবে না। স্কিপ করে করে দেখে নিলে কিন্তু একদম কিন্তু তোমরা ঠিকঠাকভাবে কপিরাইট ফ্রি কিন্তু সং বানাতে পারবে না। দেখতে পাচ্ছ সাইডে মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো আমরা সবার প্রথমে কী করবো, ইউটিউবটা ওপেন করবো, ঠিক আছে। ইউটিউবটা ওপেন করার পর যে গানটাই তুমি সংটা ইউজ করতে চাও তোমার ভিডিওতে, সেই সংটা তোমরা সার্চ করবে। আমি ধরো একটা বাংলা গান, হিন্দি গান, টলিউড, বলিউড যে কোনো সং তোমরা কপিরাইট ফ্রি বানাতে পারবে। ধরো এখানে আমি একটা বাংলা গান সার্চ করছি, বোঝে না, ঠিক আছে, বোঝে না ধরো সার্চ করছি। সার্চ করার পরেই তোমরা দেখতে পাচ্ছ একটা সং কিন্তু চলে যায়। তোমরা এই ভুলটাই করো, এই ওপরকার যে সংটা এসেছে বা নিচের কার এই সংগুলো, ঠিক আছে, পরপর এই দুটো তিনটে যে সংগুলো আসছে এগুলো তোমরা ডাউনলোড করে তোমার ভিডিওতে ইউজ করো, যে কারণে কিন্তু তোমাদের কপিরাইট চলে আসছে, ঠিক আছে। এগুলো কিন্তু যে কোম্পানি টি সিরিজ বলো বা যে কোম্পানি সং, তারা কিন্তু তোমাকে কপিরাইট দিয়ে দেয়। সে কারণে এই সং কিন্তু এইভাবে কিন্তু ইউজ করলে হবে না। তোমাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছ থ্রি ডট আছে না, এই থ্রি ডটটা তোমাকে প্রেস করতে হবে, ঠিক আছে। থ্রি ডটে প্রেস করবে, তারপরে দেখতে পাচ্ছ ওপরে কী লেখা আছে যে, ঠিক আছে, সার্চ ফিল্টার, এই সার্চ ফিল্টার অপশানে প্রেস করে দেবে। এখানে দেখো, ঠিক আছে, ক্রিয়েটিভ কমন বলে একটা অপশান আছে, দেখাচ্ছি তোমাদের, দেখো, ঠিক আছে, দেখো ক্রিয়েটিভ কমন বলে একটা অপশান আছে, এই ক্রিয়েটিভ কমন অপশানে তোমরা প্রেস করবে। নিচে অ্যাপ্লাই বলে অপশান আছে, তারপর তোমরা এই অ্যাপ্লাই অপশানে প্রেস করে দেবে। এই অ্যাপ্লাই অপশানে প্রেস করার পরে যে সংগুলো আসছে, যা পরপর যে সংগুলো আসছে, এই সংগুলো তোমরা ইউজ করো, তোমার ভিডিওতে কপিরাইট আসবে না, ঠিক আছে। ধরো আমি উপকার এখানে একটা সং, ধরো এই বোঝে না সে বোঝে না বা যে কোনো একটা সং, এটাই ধরো আমি, ঠিক আছে, প্লে করছি, ঠিক আছে, বোঝে না সে বোঝে না, তোমরা দেখে না। এই ভিডিওটা প্লে করার পর আমাদেরকে একটা জিনিস চেক করতে হবে, ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে আমাকে চলে যেতে হবে। তোমরা কী করবে, আদৌ এখানে একটা মোর বলে অপশান আছে না, এই মোর অপশানে প্রেস করবো। তারপর আমরা ডেসক্রিপশন বক্সে চলে আসার পর উপর দিয়ে স্ক্রল করে দেখবো নিচেই লাইসেন্স দিয়েছে নাকি, ঠিক আছে। এইটা তোমরা জানো তোমাদের থাকে ডেসক্রিপশন বক্সে, যে সংটা তোমরা ইউজ করবে সেই ভিডিওটা প্লে করার পরে শেষে ডেসক্রিপশন বক্সে আসার পরেই যেন লাইসেন্স দেওয়া থাকে। যেটাই লাইসেন্স দেওয়া থাকবে সেই ভিডিওর সংটা তোমরা ইউজ করবে, কপিরাইট আসবে না। দেখো ক্রিয়েটিভ কমন, ঠিক আছে, বলে লাইসেন্স কিন্তু দেওয়া আছে। এই সংটা আমি যদি, এই ভিডিও সংটা যদি আমি ইউজ করি, ঠিক আছে, তাহলে কিন্তু কপিরাইট আসবে না। কিভাবে তোমরা ডাউনলোড করবে সেটা কিন্তু নিষেধ আছে, ইউটিউবে দেখানো নিষেধ, আমার ভিডিওটা স্ট্রাইক চলে আসতে পারে, ঠিক আছে। সেখানে তোমরা ইউটিউবে সার্চ করে নেবে যে কিভাবে ভিডিও, MP3 ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়, ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয়, ওখানে ভিডিও চলে আসবে অনেক, ঠিক আছে। তোমরা সেই ভিডিওগুলো দেখে তোমরা ভিডিওটা ডাউনলোড করে নেবে, এই ভিডিওটা, ঠিক আছে, ভিডিওটাও ডাউনলোড করতে পারো বা এর MP3 হিসাবে মিউজিকটাও সংটাও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। এই ভিডিওটা চলে এলো, তো এই ভিডিওটা আসার পর ধরো নিচেকার একটা ভিডিও আমি এখানে সাপোজ প্লে করছি, এই ভিডিও ধরো প্লে করছি, ঠিক আছে, এটাও ধরো একটা সং, আমি ডেসক্রিপশন বক্সে চলে যাবো, শেষে দেবো এর কিন্তু লাইসেন্স নেয়, দেখতে পাচ্ছ তো ডেসক্রিপশন বক্সে, তাহলে কিন্তু এই সংটা ইউজ করলে কপিরাইট আসতে পারে, ঠিক আছে। সেই জন্য আমরা এখান থেকে ব্যাক দেবো, ব্যাক দেওয়ার পর উপদিস কল করে অন্য আর একটা সং আমি প্লে করছি ধরো, ঠিক আছে, এই সংটা ধরো আমি প্লে করে দিলাম। এই সংটা প্লে করার পর আমরা আবার ডেসক্রিপশন বক্সে চলে আসবো, আসার পর দেখবো এটা লাইসেন্স দেওয়া আছে কিনা, হ্যাঁ এটা কিন্তু লাইসেন্স দেওয়া আছে, এই সংটা ইউজ করলে কিন্তু আমার কিন্তু কপিরাইট আসবে না। তো এইভাবে তোমরা ইউজ করবে, আমি এই ভিডিওটা প্লে করে দিচ্ছি, দেখো তোমাদের সামনে জোর করে দেখতে পাচ্ছ। কোন উপকার কি তো কেন কেন গল্প হয় না সত্যি, তোমরা জানো যে একটুখানি যদি আমরা কপি নন কপিরাইট ইউজ করি আমার ভিডিওতে কপিরাইট আসবে। দেখো আমার ভিডিওটা কিন্তু কপিরাইট আসেনি, এই সংটা আমি প্লে করলাম, কারণ কপিরাইট আসবে না, কারণ এই ভিডিওটা কিন্তু লাইসেন্স দেওয়া আছে। এই সংটা আমি প্লে করি বা আমি ডাউনলোড করে ইউজ করি আমার ভিডিওতে কোনো রকম কিন্তু তোমরা শর্ট ভিডিওতে লং ভিডিওতে ইউজ করবে কোনো রকম কপিরাইট আসবে না। এবার অনেক সময় কী হয় বলো তো, তোমরা ধরো যে গানটাই তোমরা মানে যে গানটা যে সংটা তোমরা ইউজ করতে চাও সেই সংটা তোমরা সার্চ করার পর, ঠিক আছে, এখানে যে চলে আসে কিন্তু তোমরা এখানে যখন থ্রি লাইন প্রেস করে এখানে সার্চ ফিল্টার করে দাও না, ক্রিয়েটিভ কমন অপশানে প্রেস করে অ্যাপ্লাই করে দেওয়ার পরে কিন্তু সেই সংটা আসে না, ঠিক আছে। সেই সংটা না এলে তখন তোমরা কী করবে সেটাই তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। ধরো না এখানে আমি কী করে তোকে বলবো বলে একটা সং আছে, এই সংটা ধরো আমি কমন ফিল্টার করে ধরো আসছে না, তখন আমরা কী করবো, ঠিক আছে, এই যে অরিজিনাল যে সংটা আছে, ঠিক আছে, সেই সংটা আমাকে কিন্তু ইউজ করলে হবে না। এইখানে আমি যে টাইটেলটা লিখেছি, ঠিক আছে, বোঝে না সে বোঝে না, ঠিক আছে, লেখার পর কী করবো, এই শেষে আমি এখানে লিখে দেবো ডিজে রিমিক্স, ঠিক আছে, ডিজে ডিজে রিমিক্স, ঠিক আছে, করে দেবে
আমি তোমাকে ডিজে লিখে দিলাম, তারপরে সার্চ করে দেবো, ঠিক আছে? তারপরে এইভাবে দেখবে তোমার সব সংগুলো চলে আসবে। অরিজিনাল সংটা তোমরা ইউজ করবে না, যে ডিজে রিমিক যে সংগুলো আছে এইগুলো তোমরা ইউজ করবে। এই ভিডিওগুলো তোমরা ডাউনলোড করে এই সংগুলো ইউজ করবে, ঠিক আছে? ইউজ করার সময় কিন্তু এডিটিং এর সময় কিন্তু কিছু কাজ আছে, ভিডিওটা স্কিপ করে সব দেখাবো। এই ভিডিওটা আমি প্লে করছি, ঠিক আছে? এই ভিডিওটা প্লে করছি, এই ভিডিওটা তোমরা এখানে কিন্তু লাইসেন্স না দেওয়া থাকলেও এই ভিডিওটা ইউজ করলে কিন্তু এটা যেহেতু অরিজিনাল সং নয়, এই ভিডিওটা তোমরা ইউজ করবে, কোনো রকম কিন্তু তোমাদের কপিরাইট আসবে না, বুঝতে পারলে তো? এবার তোমাকে এডিট করার সময় কিন্তু এই মিউজিকটা ধরো তুমি তোমার ভিডিওতে রিলসে বা লং ভিডিওতে ইউজ করতে চাও, ডান্স করতে চাও এই সংটার উপর, ঠিক আছে? তখন তোমাকে এডিট করার সময় একটা কাজ করতে হবে। আর একটা কাজ তোমাদের বলতে ভুলে গেছি, কমেন্ট ফিল্টার করার পরও অরিজিনাল সংটাই প্রথমে তোমরা চলে আসবে। এই অরিজিনাল সংটা আসার পরেই, ঠিক আছে, আমি ধরো এই অরিজিনাল সংটা চলে এলাম, আসার পরে ডেসক্রিপশন বক্সে চলে যাওয়ার পরে এখানে দেখবে লাইসেন্স দেওয়া থাকবে, দেবো ক্রেডিট। এই ক্রেডিটটা কিন্তু তোমাকে দিতে হবে, এখান থেকে এটা পুরো কপি করে নিয়ে এটা পুরো কপি করে নেবে, ঠিক আছে? বা এটা কিনসন মেনে নেবে, এই টেক্সটটা যেটাই আছে ক্রেডিটটা কিন্তু দিতে হবে, বুঝতে পারলে তো? অরিজিৎ সিং এর গান এগুলো সব কিন্তু এতকে গেয়েছে, ঠিক আছে? কোন ফিল্মের গান সব কিন্তু এই ক্রেডিটটা কিন্তু তোমার ডিসক্রিপশন বক্সে কিন্তু দিতে হবে। ক্রেডিটটা না দিলে কিন্তু কপিরাইট আসতে পারে, ঠিক আছে? তাই প্রত্যেকটা ভিডিওতে ক্রেডিট দিয়ে দেবে, তাই না? যেহেতু তুমি কপিরাইট ফ্রি হিসাবে ব্যবহার করতে চাও এইসব সংগুলো, এই সংটা ইউজ না করলেও অন্য সং ইউজ, ধরো এই সংটা তুমি ইউজ করছো, এই সংটা ইউজ করছো না, ওই ক্রিয়েটিভ যেভাবে আমি তোমাদের সেটিংগুলো দেওয়া করলাম ওইভাবে সেটিং করার পর ওই ক্রিয়েটিভ কমন লেখা আছে ধরো ডিসক্রিপশন বক্সে, সেই সংটা ইউজ করলেও তোমার কিন্তু এই ডিসক্রিপশন বক্সের এই ক্রেডিটটা, ঠিক আছে, ক্রেডিট না থাকলে দিতে হবে না, কিন্তু যদি ক্রেডিট থাকে তখন তোমরা কিন্তু ক্রেডিট দেওয়ার চেষ্টা করবে এইভাবে, ঠিক আছে? এই ক্রেডিটগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে। এবার তোমাদের বলে দিচ্ছি, এডিটিং করার সময় কিন্তু সেই সংটার সঙ্গে কিন্তু একটু কিছু এডিটিং করতে হবে, নাহলে কিন্তু কপিরাইট আসতে পারে। এখন হয়তো আসবে না, এক বছর কি দেড় বছর পরে কিন্তু কি ছ মাস পরে কিন্তু কপিরাইট আসতে পারে, ঠিক আছে? সেই জন্য তোমরা কী করবে আমি কাইন মাস্টারে দেখাচ্ছি, ভিএন যে কোনো এডিটর হতে পারে, ঠিক আছে? সেখানে তোমরা করতে পারবে, আমি ধরো কাইন মাস্টারই দেখাচ্ছি, ঠিক আছে? কাইন মাস্টারে চলে এলাম আমি, এখানে প্লাস এখানে প্রেস করবো, এখান থেকে একটা প্রজেক্ট আমি সিম্পলিভাবে নিয়ে নিচ্ছি ধরো, ঠিক আছে? এখান থেকে ধরো এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি, এই ভিডিওটার ধরো আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে চাই বা সং ইউজ করতে চাই। আমরা এখানে কিন্তু এত করে দেখতে পাচ্ছি, এখানে একটা অডিও বলে অপশন আছে, ঠিক আছে? এই অডিও অপশানে আমরা চলে আসবো, অডিও অপশানে আসার পরে এখানে সঙ্গে চলে আসবো যে সংটা আমি ইউজ করতে চাই ধরো, ঠিক আছে? এখানে ধরো একটা সং, এই সংটা ধরো আমি ইউজ করতে চাই, এখানে প্লাস এখানে প্রেস করলাম, সংটা চলে এলো, তাই তো? আসার পরেই তোমাকে যে যে সংটা তুমি কপিড হিসাবে ইউজ মানে ডাউনলোড করলে, ডাউনলোড করার পরই পাঁচ সেকেন্ড পর পর, ঠিক আছে, পাঁচ সেকেন্ড পর পর তোমরা শুধু এই ভিডিওটার লেয়ারটার উপর প্রেস করবে। উপর দিয়ে প্রেস করার পরে এখানে দেখবো একটা কাঁচি অপশান আছে, ঠিক আছে? তোমাদের দেখাচ্ছি, দেখো এই কাঁচি অপশানে তোমরা প্রেস করবে, তারপরে এই নিচেই তোমরা এই স্পিডিড অপশানটাই প্রেস করে দেবে, মানে মাঝে মাঝে কাট করে দেবে। এখানে করলে আবার পাঁচ সেকেন্ড যাবে, আবার কাট করে দেবে, পাঁচ সেকেন্ড যাবে, আবার কাট করে দেবে, আবার পাঁচ সেকেন্ড যাবে, কাট করে দেবে, তোমার কিন্তু ভিডিওটা একই থাকলো, ঠিক আছে? তোমার যে অনেকটা তুমি যে লেয়ার চলে গেলো না, মাঝে মাঝে একটা করে কাট করে দেবে, তাহলে কি কিন্তু ধরতে পারবে না, ঠিক আছে? যে কোম্পানির মিউজিক সে কিন্তু ধরতে পারবে না, কিন্তু তোমার ভিডিওতে কপিরাইট আসবে না যাওয়ার ফলে, ঠিক আছে? এইভাবে কাট করে দেবে এগুলো, ঠিক আছে? আবার চাইলে একটু তোমরা সংটা ডাপিংটা বাড়িয়ে দিতে পারো, ঠিক আছে? সেটা যে সেইটা তোমরা কীভাবে করবে, এই লেয়ারের ওপর প্রেস করবে, ঠিক আছে? দেখো দেখবে সাউন্ড বলে একটা অপশান আছে, ঠিক আছে? এই সাউন্ড অপশানে তোমরা প্রেস করে দেবে, তারপর তোমরা এইটা একটু বাড়িয়ে দেবে, এই পিচগুলো, ঠিক আছে? পিচটা একটু হালকা দুই করে দেবো ধরো, এই দুই করে দিলাম, এভাবে দুই করে দেবো পিসটা, বা দুই কমিয়ে দেবে, যেটাই বেশ শুনতে ভালো লাগবে সেটা তোমরা করে দেবে। একও করাতে পারো, আমি ধরো একে করে দিলাম, তারপর ভিডিওটা এভাবে প্লে করবে। এবার কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও বাজছে, আবার কিন্তু আমার ভিডিওটাও প্লে হচ্ছে। এভাবে তোমরা করবে, এভাবে এডিটিং করবে, আর যেভাবে বললাম এই স্টেপগুলো ফলো করে তোমরা তোমার সংগুলো মানে ডাউনলোড করবে, তারপর তোমরা এইভাবে এডিটিং করার পর ইউজ করবে, কোনো রকম তোমাদের কপিরাইট আসবে না। যদি কপিরাইট আসে তোমাকে তখন আমাকে যা খুশি বলবে, আমি কিছু মনে করবো না, ঠিক আছে? আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অনেকটা তোমাদের উপকার হচ্ছে, এইভাবে তোমরা করো, কোনো রকম কপিরাইট আসবে না। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।